এখানে আমি আগে ব্লক বানিয়েছিলাম তো আজকে ব্লকটা তো ব্লক করছি তো আজকের ব্লকটা কিন্তু বিশেষত গাড়ি বা বাইক দিয়ে করছি না আজকে আমি মেশিন বা মেশিন বা ইট ভাঙার মেশিন দিয়ে

তো আমরা ভিতরে যাব ভিতরে গিয়ে অনার অনারপাই সঙ্গে কথা বলবো তো আমরা ওখানে ভিতর আসলাম এখানে ভাই বসে আছে তো নমস্কার দাদা নমস্কার সবাইকে আমাদের বাঙালি বাংলা সুবর্ণ অবশ্য একদম একদম তো আপনাদের কাছে আজকে তো কি কি মেশিন রয়েছে আপনার তো আমরা দুইটা দুই রকম মেশিন দেখান সব সময় দুই রকম মেশিন আনেন বা একসময় দুইবার এসেছি আমি এক একবার এক এক রকম মেশিন করেছি আজকে কি কি মেশিন আছে আপনাদের কাছে আমাদের এখানে স্টকে আছে থ্রেশার মেশিন আছে আচ্ছা তারপর ক্রেশার মেশিন আছে আচ্ছা মানে দুটো মেশিন আজকে अवेलेबल আছে মানে মানে যদি আজকে যদি যদি পেমেন্ট করতে চায় আজকে নিতে পারবে আজকে নিতে পারবে পুরো স্টক আছে একদম একদম সব সময় এখন থেকে আমরা সব সময় হিউজ স্টক থাকবে ঠিক আছে যারা যখন যাবে থ্রেশার মেশিন তো ননস্টপ আমাদের এখানে স্টক থাকে প্রেশার মেশিনে কিছু একটা ধরেন গ্যাপ পড়ে যায় আগে অ্যাডভান্স করার একটা বিষয় থাকতো না এখন আমি বলবো সবসময় আমাদের এখানে अवेलेबल হয়ে যায় তো আগে তো সিজনে আসতে মানে সিজন আসলে মানে আমি আসতাম এখন তো সিজনে না এখন সিজনে সিজনে কই বৈশাখের শেষে আমাদের হারভেস্টিং টাইম তো তখন আবার তো এখানে এখানের অ্যাড্রেস একটু বলে দেন আমি তো বলে দিলাম আপনি যে যত বলে দেন অ্যাড্রেস এটা হচ্ছে আমাদের মেলাগড় আর নামটা বলবেন শিপাইজলা সিএনজি ঠিক অপোজিট তিনজি স্টেশন আছে ঠিক অপোজিটে আছে এটা মূলত ত্রিপুরা 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 শিবা ত্রিপুরা

এখানে যে কাটাগুলো আছে কাটাগুলোর সাইজ অনুযায়ী বড় ছোট হয় সাধারণত এটা এগারো কাটা বারো কাটা আছে ঠিক আছে বড়টা কত বড়টা ওই যে বারো কাটা তেরো কাটা হয় তেরো কাটা চোদ্দ কাটা হয় যার যার প্রয়োজন অনুসারে আমরা দিয়ে থাকি কোনো বিষয় না এটা অ্যাভেলেবেল আর আমাদের আগের ভিডিওতে কথা ছিল যে বন্ধুদের যে আমাদের কিছু দিন আগে আমাদেরকে বললে আমরা তারপর এখন আমাদের রেডি স্টক থাকে তারা যদি চায় এখনই নিতে পারবে এরকম মানে স্টক अवेलेबल থাকে সব সময় মানে এগুলো তো সবগুলো তো ক্যাশ পেমেন্ট করতে হবে না হ্যাঁ ক্যাশ পেমেন্ট অ্যাকাউন্ট পেমেন্ট আচ্ছা আচ্ছা আর এটা যে লগ আছে যে ইঞ্জিনটা দেন ইঞ্জিনটার কত ডিটেইল দাও শুনুন যে ইঞ্জিনটা ইঞ্জিন চলুন ইঞ্জিন দেখে আসি আচ্ছা এটাকে দেখালে তারপর লাস্টটা ইঞ্জিনটা দেখাবো বন্ধুরা আগে এটা দেখে নেই তারপর ইঞ্জিনটা ডিটেইল জানবো তো ওইটার আর কি কি মানে সুবিধা আছে এটা মানে কি আগের ভিডিওতে বলছি যে ডাবল হুইল থাকলে ডাবল আচ্ছা আর সিঙ্গেল হুইল থাকলে সিঙ্গেল

নর্মাল আমাদের মার্কেটে যে যেটা র‍্যান্ডম চলে এই প্রোডাক্ট নিতে চায় তাহলে তো अवेलेबल আছে বিষয় আজকে নিতে পারবে আর এই মার্কেটে এই মালটা খুব বেশি চলে তাই আমাদের রেডি স্টক এটা থাকে ইঞ্জিনটা এখানে আমরা বসাবো মাধ্যমে আমরা 100% ফুললি কমপ্লিট করে আচ্ছা আচ্ছা দেখুন সবগুলো থাকে মানে ইঞ্জিন সহকারে আমরা কমপ্লিট আমরা 3 লক্ষ টাকা 3 লক্ষ আচ্ছা

এ মেশিনটা আজকের দিনে আমরা সেভেনটি টু থাউসেন্ড সেল করছি আচ্ছা ঠিক আছে আচ্ছা আর এ মেশিনটা হচ্ছে আচ্ছা আপনার আমাদের সেভেন্টি আর পাশাপাশি সেমি মেশিন দেখতে পাচ্ছেন হ্যাঁ একটু ডিফারেন্স আছে সামান্য চোখে পড়ে না আচ্ছা এটা হচ্ছে সিক্সটি ছোট আচ্ছা আর দেখেন টায়ার একদম একদম নতুন টায়ার কোনো মানে রিটায়ারিং কোন ব্যবস্থা নাই এখানে একদম নতুন টায়ার আর মেশিন খুব হেভি হাইট দেখতে পান

আপডেট দিলাম আর এখানে তো দান মারা মেশিনটা আছে আগে আমি ভিডিও বানা ছিলাম আমাদের কৃষক ভাইদের জন্য অনেকে বা কিনতে চান কিন্তু কোথা থেকে কিনবেন তা জানতে পারেন না তার জন্য আমি এখানে ছোট সবসময় আপডেট দেই আর যাতে বুঝতে অসুবিধা হলে বা অ্যাড্রেস বুঝতে অসুবিধা হয় কিনা তার নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে তো থ্রেশার মেশিনও রয়েছে বাইট ব্যাঙ্গার মেশিন বা ধান মেশিন দুটাই রয়েছে তো বিডু শেষ আবার এখানে একটু অ্যাড্রেসটা একটু বলে দিন এটা হচ্ছে মেলাঘর শিবাইজলা ডিস্ট্রিক্ট আমাদের সিএনজি স্টেশন ঠিক অপোজিটে মেলাঘরে একটাই সিএনজি স্টেশন আছে কনফিউশন হওয়ার কোনো বিষয় না আপনি ইজিলি আমরা আসতে পারবেন মেলাঘর আবারও বলছি সিএনজি স্টেশনে অপজিটে তারপরে কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখানে ফোন করে দিবেন সম্পর্ক নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কোনো অসুবিধা নেই ডাইরেক্ট ওনার সঙ্গে কথা বলতে পারবেন কোনো টেনশন নেই আরেকটা বিষয় আমি বলছি আমার আসাম থেকে অনেক বন্ধুরা আছে যারা এই ট্রান্সপোর্টের বিষয়টা আমাকে ক্লিয়ার করার জন্য বলছিল আমাদের এখান থেকে ইজিলি আমরা ট্রান্সপোর্টে আমাদের বদরপুর করিমগঞ্জ হাইলাকান্দি এসব এরিয়াতে আমরা ট্রান্সপোর্ট দিতে পারবো এই জন্য কোনো অসুবিধা নাই আপনারা শুধু অর্ডার প্লেস করবেন

ঠিক আছে তো বন্ধুরা আজকের ব্লক আমি এখানে শেষ করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ জেলদিকে সময় দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ শুভণ সবাইকে তো আজকের ব্লক এখানে শেষ করবো টাটা বাই বাই